প্রবল বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিপর্যস্ত সবজি চাষ। গত 16 সেপ্টেম্বর কেলেখাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পটাশপুর ও ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চলে গিয়েছিল সবকিছু, সেই তালিকায় ছিল সবজির ক্ষেত। কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু পূজোর পর ফের নিম্নচাপের জেরে তিন দিনের ভারী বর্ষণে আবারও জলের তলায় সবজির ক্ষেত। গ্রাম বাংলার এই সবজি একরা কাঁথি সহ শহরতলির বিভিন্ন প্রান্তে পৌঁছয়। লাগাতার বৃষ্টির ফলে গাছের গোড়ায় জল জমে পচন ধরতে শুরু হয়েছে। বিশেষ করে বর্ষাকালীন সবজি কাঁচা লঙ্কা, বেগুন, উচ্ছে, ঝিঙে, বরবটি এগুলি লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে একদিকে যেমন যোগান কমছে, অন্যদিকে বাজারে সবজির অগ্নিমূল্য দাম হচ্ছে। সব মিলিয়ে বৃষ্টি যদি আবারও হয় তবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে সবজির দাম, এমনটাই আশঙ্কা করছেন কৃষকেরা। শুধু তাই নয়, যেটুকু ফসল উৎপাদিত হচ্ছে তাও অতিমারির পরিস্থিতিতে রপ্তানিতে সমস্যা কৃষকদের। ঋণ নিয়ে চাষ করেও মিলছে না সঠিক দাম। সারা বছর পরিবার চলতো শুধুমাত্র ওই সবজি চাষ করে, তাও জলের তলায় চলে যাওয়ায় রুজি রুটি রোজগারে বড় ধাক্কা খেলো বলে কৃষকদের আক্ষেপ। এই বন্যার ফলে আপনারা কি ক্ষতিগ্রস্ত? কেলেঘাইর জল এসে আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারপরে আপনার কিছুটা যদি উদ্ধার হয়েছিল, আবার এই পুজোর পরে বৃষ্টি হয়ে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। গড়া পচে একদম মাটির সঙ্গে লেবেল হয়ে গেছে, কোনো সবজি নেই। কী কী সমস্যার মুখে পড়ছেন? এই পরিবারে একমাত্র ইনকাম ছিল এই সবজি চাষে, সবজি চাষ চলে গেছে। আমরা কি খাবো, ছেলেদের পড়াবো কেমন করে, ছেলেদের খাওয়াবো কি করে, আমরা খুব সমস্যায় পড়ে গেছি। সরকারের কাছে কিছু চাইবেন নাকি? সরকারের কাছে বিশেষ আবেদন, আমরা এই বিপদ থেকে কি করে উদ্ধার হই আপনারা একটুকু দেখুন, না হয় মরে যাবো আমরা। আপনি কী কী চাষ করেছেন? আমার ঢ্যাঁড়স আছে, বেগুন ছিল, উচ্ছা ছিল, চিচিঙ্গা ছিল, বেগুন ছিল, সবই আমাদের নষ্ট হয়ে গেছে। এই কেলেঘাই বাঁধ ভেঙে বন্যার জল ঢুকে আমাদের বাড়িঘর সবই নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে, একদম পচে গেছে, মাটির তলায় চলে গেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।